আমরা যেটা বলছি সেটা আমরা সত্য কথা বলছি, আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। আমরা বলছি সরকারই, এই অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। তারা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে কখনো সত্য কথা বলেনি, সবসময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। বাংলাদেশে এখন একটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা লাভ করেছে, একদলীয় একটা শাসন ব্যবস্থা চেপে বসেছে। শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা এই একদলীয় শাসন ব্যবস্থাকে বাস্তবায়িত করার লক্ষ্যে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে সব ধ্বংস করে ফেলেছে। দেশের মানুষ এখন আর ন্যায় বিচার পায় না, দেশের মানুষ এখন অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছে এবং এখানে সত্যিকার অর্থে আইনের কোনো শাসন নেই, সুশাসন নেই। সব মিলিয়ে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা আজকে এখানে আমাদের বিজ্ঞ আইনজীবীরা এসেছিলেন, তারা এই শপথে নিয়েছেন দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। এখানে তারা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে কখনো সত্য কথা বলেনি, সবসময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। এবং যে সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর, রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না, তারা বাংলাদেশের মাটিতে তারা রেল লাইন স্থাপন রেল ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না। অন্যান্য বিষয়গুলো আকাশ স্থল নৌপথে সবখানে তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই, সেখানে বাংলাদেশ কী পেল সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি, আমাদের যে পানির হিস্যা সেই হিস্যাটাতে আমরা পাইনি, তিস্তা নদীর পানি আমরা পাইনি, আমরা অন্যান্য ভিন্ন অভিন্ন যে নদী আছে তার কোনো হিস্যা আমরা পাচ্ছি না। এই এক একটা সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না, আমাদের যে ট্রেড ডেফিসিট আছে তার জন্য কোনো স্বচ্ছ কোনো ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি। তো সেইখানে আমরা যেটা বলছি সেটা আমরা সত্য কথা বলছি, আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। আমরা বলছি সরকারই, এই অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। ওলি আর্টিজানের বিষয়টা আমরা কনডেম করেছি এবং আমরা যে কোনো রকমের জঙ্গিবাদের বিরুদ্ধে, আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এই এরা যেটা করেছে, এই সরকার যেটা করেছে, এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে কারাগারের মধ্যে নিক্ষেপ করে রেখেছে।